আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনকাম অ্যাডভাইস চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এয়ার আসি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনার জন্য নতুন একটি অ্যাপস নিয়ে এসেছি, যে অ্যাপসে কিন্তু আপনার ভিডিও দেখে ডেইলি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো অ্যাপসটি হচ্ছে জি, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জি অ্যাপস নিয়ে আমি অলরেডি পোস্ট করে রেখেছি, ইউটিউবে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপসটি মূলত আপনার ভিডিও ওয়াচ টু আর্ন, আপনারা বলতে পারেন ভিডিও দেখে দেখে ব্লকচেইন টোকেন কিন্তু আপনারা আর্ন করতে পারবেন, এবং ইন ফিউচার সেটা লিস্টিং হলে তখন কিন্তু আপনারা টোকেনগুলো সেল করে টাকা নিতে পারবেন। যাই হোক, আপনারা ইনিশিয়ালি $1 থেকে $5 পর্যন্ত ইনকাম করতে পারবেন এই অ্যাপস থেকে। তুই বসে দেরি করবো না, চলুন শুরু করা যাক কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর তারপরে কাজ করবেন, এবং ইন ফিউচার কেমন কী কবে উইথড্র পেতে পারেন এসব বিষয়ে আলোচনা করা যাক। তাহলে চলুন শুরু করা যাক। প্রতিদিন নতুন নতুন অনলাইন থেকে ইনকাম করার অ্যাপস ওয়েবসাইট রিভিউ পেতে এখনই ইনকাম অ্যাডভাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর অবশ্যই আপনার টেলিগ্রাম যে চ্যানেলটি আছে আমার, সেটিও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেরি করবো না, আগে শুরু করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে, তারপরে কাজ কীভাবে করবেন, তারপরে শুরু করবো উইথড্র বিষয় নিয়ে আলোচনা। তো যাই হোক ভিউয়ার্স, আপনার কী করবেন, ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে আসবে। টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করা থাকুক বা না থাকুক, অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, আপনার ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আজকের কাজ লেখার নিচে যে লিঙ্কটি পাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আপনার এই পোস্টটি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3.82 সেন্ট, এটা কিন্তু আপনার একদিনের যে জিটি টোকেনটা পাবো আমরা সেটার ভ্যালু। আর আমরা দেখেন একদিনে কিন্তু অলমোস্ট 1.91 টোকেন পাবো, যেটার ভ্যালু $4 কাছাকাছি। তো ভিউয়ার্স যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক অ্যাকাউন্ট ক্রিয়েট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখেন সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, আপনি কী করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। নিচে আমি ইনভাইটেশন কোডটিও দিয়েছি, কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক বসে যাবে। তো ভিউয়ার্স সাইন আপ করার জন্য আপনার লিঙ্কে ক্লিক করলে এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন, ইমেল অ্যাড্রেস বসানোর পরে কী করবেন, এই যে সেন্ড কোড দিবেন, সেন্ড কোড দিলে আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটি বসাইছেন সেই ইমেল অ্যাড্রেসে কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসে দেন আপনি এখানে পাসওয়ার্ড দেন, আপনার পাসওয়ার্ডটা আবার বসাবেন, তারপর এখানে ইনভাইট করতে থাকবো, এটা অটোমেটিক বসে যাবে। আর নিচে যে আই এগ্রি এখানে আপনার টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে এই যে নিচে সাইন আপ লেখা আছে সাইন আপ ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনি ইমেলটা ভালো করে চেক করবেন, আপনি ইমেলেই কোড যাবে, ভেরিফিকেশন কোড, আর সেন্ড কোড বাটনে না চাপ দিলে কিন্তু কোড যাবে না। তো ভিউয়ার্স এখন সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপস ডাউনলোড করতে বলবে। তো আপনি আইফোন ইউজার হন বা অ্যান্ড্রয়েড ইউজার হন, আপনি কিন্তু দুইটা ভার্সনের জন্য অ্যাপস পেয়ে যাবেন। আপনি কিন্তু এই যে এখান থেকে গেট ইট অন গুগল প্লে এখানে ক্লিক করে অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর আপনাকে ওপেন করবেন, ওপেন করার পর কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো সব এগ্রি দিয়ে দিবেন। এগ্রি দেওয়ার পরে আপনার লগ ইন করতে হবে অ্যাপসে, আর লগ ইন করার জন্য আপনি এখানে ইমেল অ্যাড্রেস আর এখানে পাসওয়ার্ড দিয়ে এই যে আই এগ্রি এখানে ক্লিক করে লগ ইন করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার লগ ইন কিন্তু হয়ে যাবে। আর বাই চান্স যদি লগ ইন না হয় তাহলে নিচে এই যে লগ ইন উইথ ইমেল ভেরিফিকেশন কোড এই অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এবং আপনার সেম আগে অ্যাকাউন্ট খোলার সময় যেমন সেন্ড কোড দিয়ে আপনার ওটিপি বসাই নেওয়া লাগছিলো ঠিক তেমন ওইভাবে আর কি ইমেলে কোড যাবে, কোড বসে আপনি লগ ইন করে নেবেন। তো এই স্ক্রিনটা থেকে আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে এখানে কোড যাবে, কোডটি দিয়েও কিন্তু আপনার লগ ইন করতে পারেন। যাই হোক, আমি এখন অ্যাপসে লগ ইন করে দেখাই যে আপনার আর্নিংটা করবেন কীভাবে। তো ভিউয়ার্স আমি অ্যাপসটি লগ ইন করে নিয়েছি আমার অ্যাকাউন্ট। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টু আর্ন, এখানে ঢুকলে আপনি প্রথমে এই পেজটি দেখতে পাবেন। আগে নিচে এই ইন্টারফেসের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিই, দেখেন এখানে কয়েকটি বাটন আছে, একেবারে ডান পাশে একটা হচ্ছে আপনার প্রোফাইল, এটা আপনার প্রোফাইল দেখতে পাবেন, এখানে প্রোফাইল ফটো নাম ইউজার নেম বিস্তারিত আপনি কি লাইক করেছেন, কত কি ভিডিও বা ফটো শেয়ার করেছেন সব এখানে দেখতে পাবেন। দেন আপনার লাস্টের আগের যে অপশনটা আছে এটা হচ্ছে একটা এনএফটি, তারা কিন্তু এটা গিভেও করে আবার কেনাও যায়, এটা হচ্ছে জি ডল। আর হ্যাঁ, এই অ্যাপসটি অনেকে জিও বলে অনেকে গিউ বলে, যেটা আপনার মনে চায়, বাট আমার মনে হয় প্রোনাউন্স হবে এটা জি। তো ভিউয়ার্স দেন আপনার এই যে সেকেন্ড যে অপশন রকেট আইকন লেখা আছে, এখানে মূলত আপনি এনএফটিগুলো অ্যাড করতে পারবেন। এছাড়াও দেখেন উপরে এই যে ইনভাইট লেখা আছে একেবারে উপরে, এখান থেকে কিন্তু আপনি ইনভাইট টাস্ক পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন আপনার। আর দেন এই যে নিচের দিকে দেখেন এই যে স্টার্ট লেখা আছে, আপনি এখান থেকেও স্টার্ট করে কাজ করতে পারেন, আবার হোম পেজ থেকেও স্টার্ট করে কাজ করতে পারেন, সমস্যা নয়, আমি দেখাই দিব। আর এখানে হচ্ছে ওই যে এনএফটির কথা বলে, এনএফটিটা এখানে অ্যাড করা যায়, বাট এখনও এনএফটি কিন্তু লঞ্চ হয়নি, আর এটা আপকামিং, এখন থেকে আর কি যেমন আপনারা মাইনিং করেন বা এয়ারড্রপে কাজ করেন সেম তেমনই, আপনি এখান থেকে ভিডিও দেখে দেখে এই জি টোকেন কিন্তু আপনার জিটি টোকেন আর্ন করবেন। ইন ফিউচার যখন তারা এখান থেকে পেমেন্ট দিবে বা অ্যানাউন্স করবে তখন আপনি এখান থেকে আপনার কয়েনগুলো উইথড্র করে নিতে পারবেন।
দুবিয়ার্স আমি ভিডিও প্লে করব না, কপিরাইট ইস্যু আছে। তো দেখেন আপনার স্লাইড করলে একের পর এক ভিডিও আসতেই থাকবে। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে এটাই যে একটু করে ভিডিও দেখা, আর হ্যাঁ অ্যাড আসবে, অ্যাডগুলো দেখতে হবে। কিন্তু আপনি এই যে নিচে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, এখানে 30 মিনিট, আর এখানে আপনার ভিডিও দেখার আগে কি করবেন, এই রকেট অপশন থেকে এই যে স্টার্ট লেখা আছে, আপনার এই স্টার্ট লেখায় ক্লিক করবেন। স্টার্ট লেখার পরে দেখেন এখন পজ লেখা চলে আসছে, মানে এটা স্টার্ট হয়ে গেছে, চলতেছে। এখন আপনার হোমে গিয়ে এই যে যে ভিডিও, আপনার ভিডিও দেখলে এখানে অ্যাড আসবে, আমি একটু ওয়েট করে দেখাচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স এখন আপনার খেয়াল করেন, আমি কিন্তু মোটামুটি 30 সেকেন্ড ভিডিও দেখার পরে নিচের দিকে দেখেন এই যে ওয়াচ অ্যাড অ্যান্ড স্পিড আপ ফর 8 মিনিটস, এখানে আপনার 30 মিনিট কিন্তু ভিডিও দেখতে হবে। 30 মিনিট ভিডিও দেখার পরে কিন্তু আপনি ওই যে যে 2 1.91 জিটি টোকেন পাবেন। বাট আপনি এখানে এই যে দেখেন অ্যাড অপশন আছে স্কিপ, এই যে ডান পাশের দিকে, হ্যাঁ আমি এই বারটা একটু সরাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন আপনার, এইখানে কিন্তু স্কিপ চিহ্ন বা অ্যাড চিহ্ন আছে। আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেখেন অ্যাড শুরু হয়ে গেছে। আপনাদের এই অ্যাডটি দেখতে হবে সম্পূর্ণ, দেখার পরে আর কি অ্যাডটি ক্লোজ করে দিবেন। তো অ্যাডটি ক্লোজ করার পর আপনার 10 সেকেন্ড মতন টাইম লাগতে পারে, আপনার অন্যান্য ভিডিও দেখবেন, সমস্যা নেই। এই যে নিচে দেখেন আমার কিন্তু 8 মিনিট অ্যাড হয়ে গেছে। এখন আমি আবার ভিডিও দেখতে থাকবো, এরকম আবার 2-3 বার এখানে স্কিপ অ্যাড আসবে, স্কিপ চিহ্ন, ওখানে আমি ক্লিক করে মোটামুটি 3-4টা অ্যাড দেখলে 30 মিনিট কমপ্লিট হয়ে যাবে। দেন কীভাবে টোকেন ক্লেম করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স আমি কিন্তু দেখেন 30 মিনিটের টাস্ক কমপ্লিট করে ফেলছি, আপনার নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন 30x30 মিনিট শেষ। তো এখন আমি কিন্তু এখানে ভিডিও দেখলে আর রিওয়ার্ড অ্যাড হবে না, এটা হচ্ছে ডেইলি রিওয়ার্ড আর কি, আপনি প্রত্যেক দিন এর বেশি রিওয়ার্ড আর কি আর্ন করতে পারবেন না। যাই হোক, আমরা সেকেন্ড অপশনে চলে যাই, এখন একটু ওয়েট করি। দেখেন এই যে এখানে গেট লেখা চলে আসছে, এই যে দেখেন গেট, আপনার সেকেন্ড অপশন, মানে বুঝতে পারছেন এই যে নিচে যে রকেট আইকন আছে সেকেন্ড অপশন, এখানে চলে আসলে দেখতে পাবেন ব্রাউজ আর্নিং, এখানে গেট লেখা দেখাচ্ছে। তো আমরা গেটে ক্লিক দিব। আমাদের কিন্তু আগে 1.91 টোকেন ছিল, এখন আমরা এখান থেকে কিন্তু আজকে টাস্কটা ডেইলি টাস্ক কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা এখান থেকে একটু রিফ্রেশ দেবো, রিফ্রেশ দেওয়ার পরে এই যে দেখেন উপরে আমার ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে। এখন আমি উপরে এখানে ক্লিক করি, এখন দেখেন আমার এখানে কিন্তু 3.84 টোকেন হয়ে গেছে, আর যেটার ভ্যালু কিন্তু এখানে $8 মতন দেখাচ্ছে। এখন দেখা যাক এটা ইন ফিউচারে কেমন কী আর কি পেমেন্ট করে। আর এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে স্পেন্ডিং আর একটা হচ্ছে ওয়ালেট। আপনার এখানে ট্রান্সফারেবল, এখানে ওয়ালেটে ক্লিক দিলে দেখাচ্ছে উইল বি আপডেটেড ইন দ্য নেক্সট ভার্সন, মানে তারা সামনে বা পরবর্তী ভার্সনে তারা উইথড্র সিস্টেম বা ট্রানজ্যাকশন বা লেনদেন চালু করবে, তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো ভিউয়ার্স আপডেট জানতে ইনকাম অ্যাডভাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর অবশ্যই টেলিগ্রামে ফলো করবেন, আপডেট আসার সাথে সাথে কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ততদিন এখান থেকে ডেইলি আপনারা ইনকাম করতে থাকেন। এখন এখান থেকে আপনি যদি স্টার্ট দেনও তারপরে কিন্তু কাজ হবে না। আর এখানে দেখেন আরও অনেক কিছু আসতেছে, লাকি ড্র, তারপর অ্যাড ডল। আপনি যদি আগে থেকে এই জিনিসটা মানে কাজগুলো করে রাখেন, তখন মানে যখন তারপরে তারা পেমেন্ট এখানে শুরু করবে তখন কিন্তু আপনার এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট হতে পারে। আর এখানে কতটুকু পেমেন্ট পাবেন নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারতেছি না, বাট আপনার এখান থেকে যদি পেমেন্ট দেয় তাহলে আপনার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হতে পারে। ভিউয়ার্স মিস করবেন না কেউ, আজকের মতন এখানে শেষ করবো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।